হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে, সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু রাজেশ শিলি ব্লগার। থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমরা কোথায় এসেছি। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমার দিন গভীর জঙ্গলে দুর্গাপূজা করা হয়, সেই দিকেই এই দুর্গাপুজোকে বনদুর্গা নামে সবাই ডাকে, সবাই চিনে। আজকে আমরা এই ভিডিওতে জানাবো কোথায় এবং কেন এই পুজোটা করা হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে দিও। আর ভিডিওতে আজকে একা নেই, সাথে আরও তিনজন রয়েছে। তিনজন কে কে সেটা আমি ভিডিওতে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিব, সঙ্গে থেকো। আমরা এখন আছি নেপালি বস্তিতে। এটা কিন্তু নেপালি বস্তি বলতে পারো পাথরের রাস্তা বলে সবাই চিনে। এখানে এই আশেপাশে কিন্তু ভুট্টাও বিক্রি করা হয়, এখানে অনেকেই ভুট্টা কিনতে আসে। আমরা এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে যেতে হয় আমাদের সেই বনদুর্গা ফরেস্টের ভিতরে, যে এই পুজোটা করা হয় সেই ফরেস্টের ভিতরে। এটাকে অনেকে বৈকুণ্ঠপুর ফরেস্টও বলে। ভিতরে প্রচণ্ড জ্যাম লেগে গেছে, দুপাশে টোটো, এদিকে আমরা বাইক নিয়ে যাচ্ছি। তার সাথে দেখো এই পথের ডান দিক এবং বাঁদিকে কিন্তু দোকানপাট বসেছে, খাওয়ার দোকান, কারণ এই গভীর জঙ্গলে ভিতরে এবার প্রবেশ করতে দিচ্ছে না কোনো ধরনের খাবার দোকান। এই যে আমরা বাঁদিক দিয়ে এখন বৈকুণ্ঠপুর ফরেস্টের ভিতরে প্রবেশ করছি। বড় গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, তোমরা ভিডিও দেখতে পারছো, পুলিশগুলো না করছে, শুধুমাত্র পায়ে হেঁটে এবং বাইক নিয়ে যেতে পারবে এবং সাইকেল নিয়ে একদম ভিতরে। এখান থেকে প্রায় আরও 4-5 কিলোমিটার আমাদের যেতে হবে, তারপরেই কিন্তু আমাদের সেই দুর্গা পুজোটা দেখতে পারবো আমরা। মনে মনে প্রশ্ন, এত ভিতরে পুজোটা কে করত? এখানে এই পুজোটা করত দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী কে ছিল আমরা সকলেই কিন্তু কম বেশি সবাই জানি। বছরের কিন্তু 11 মাসই এই ফরেস্টে ঢোকা আমাদের নিষেধ সাধারণ মানুষদের জন্য, কারণ এটা তোমাদের হাতি আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের জীবজন্তু কিন্তু রয়েছে, মানে চিতাবাঘও দেখা যায়, হরিণ দেখা যায় এই জায়গাটাতে, ময়ূর দেখা যায়, যার ফলে কী হচ্ছে এখানে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাদের সাধারণ মানুষদের প্রবেশ নিষেধ করে দিয়েছে। কিন্তু শুধুমাত্র এই বনদুর্গার সময়, একমাত্র এই একটা দিনের জন্যই এই ফরেস্টের ভিতরে আমাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়, শুধুমাত্র এই পুজোটাকে কেন্দ্র করে। কিন্তু আদারওয়াইজ কিন্তু আমরা অন্যদিন আসলে এখানে প্রবেশ করতে পারবো না। প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমার দিন গভীর জঙ্গলে দুর্গাপূজাটা করা হয়। এই পুজোটাকে সবাই এই বনদুর্গা পূজাই বলে। এই জঙ্গলের ভিতরে এখন এই নদীটা পার হবো আমরা। ওই যে বাঁ পাশে দেখো একটা ব্রিজ তৈরি করা হয়েছে, এখানকার পুজো কমিটির লোকরা মিলে তৈরি করেছে। এখান থেকে যদি আমি বাইক নিয়ে ওই পারে যাই তাহলে আমাদের 20 টাকা চার্জ করছে, 20 টাকা করে দিলে আমাদের এখান থেকে পার হওয়ার অনুমতি দিবে তারা। এই যে 20 টাকা দিলাম, এবার আমরা ব্রিজটা পার হব। ভিতরে এত ধুলো, মানে ধুলাতে নিজের মুখ নিয়ে চিনে যাচ্ছে না, জামাকাপড়গুলো ধুলোতে সাদা হয়ে গেছে, এত ধুলা ভিতরে। আর লোকজন আসছে আর আমরা যাচ্ছি এই সময়। গভীর জঙ্গলের ভিতর দিয়ে বাইক চালানো কিন্তু একটা আলাদাই অনুভূতি, কারণ এই প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা যাচ্ছি, তা সত্যি একটা আলাদা রকমের অনুভূতি। এখান থেকে বিশেষক্ষণ নাই, আমরা চলে আসছি প্রায় আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে আসছি আমরা। আমি আর বেশি কথা বলবো না, তোমরা এই প্রকৃতিটাকে, সৌন্দর্যটাকে এনজয় করো। ধুলাতে জানি না ক্যামেরাটা মনে হয় খারাপ হয়ে যাবে, এত ধুলো যে ক্যামেরাতে ঠিক মতো মনে বোঝা যাবে না, কারণ আমি চোখে ঠিক মতো দেখতে পারছি না। এই চলে আসছি, এখন আমি হচ্ছে এই বাঁদিকে কিন্তু বাইকটাকে পার্কিং করতে লাগবে। বাইকটাকে পার্ক করে তারপরে আমরা আমাদের ওই মন্দির মাকে দেখতে যাবো মন্দিরের সামনে। চলো
আগে বাইকটাকে আমরা এখানে পার্কিং করে নিই। এখানে বাইকে পার্কিং চার্জ দিচ্ছে 30 rupees, 30 টাকা দিয়ে বাইকটা রাখলাম। রাখার পরে এবার আমরা যাব মন্দিরে, আর আমি আলাপ করিয়ে দিব আমার সাথে আরও কে কে রয়েছে আজকে। চলো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আজকে আমার সাথে আছে, এই যে এটা আমার জেঠু, আরেকজন আছে, চলো, এই যে এটা হচ্ছে আমার কাকা, সামনে আরেকটা কাকা আছে, এই যে এটা আরেকজন একটা কাকা হয়। এই গভীর জঙ্গলে দেখছ কত লোক এখানে, মানে কয়েক হাজার লোক এই জঙ্গলের মধ্যে। এমনি দিন কিন্তু এখানে কেউ থাকে না, শুধুমাত্র এই পূজার দিনই এত লোক দিতে পারবে তোমরা এখানে। এখানে অনেক ধরনের লোক আছে, মন্দিরের সামনে গেলে আমরা আরও বিভিন্ন ধরনের লোক দিতে পারবো, কিন্তু যা ভিড় জানি না কতক্ষণ লাগবে। দেখছো প্রচুর লোক, প্রচুর। এই পুজোটা আগে কিন্তু রাতেরবেলা হতো, কিন্তু এখন কিছু কারণের জন্য রাতেরবেলা পুজোটা করা হয় না, দিনে দিনেই সব কিছু কমপ্লিট করে দিয়ে এই 4টা মানে 5টা হাঁটি টাইম দেয়, 5টার মধ্যে কিন্তু আমাদের এই জঙ্গল ছেড়ে যেতে হবে। এটাই আমাদের পারমিশন, এখানে পুলিশও রয়েছে। হার্ডলি টাইম 5টা, সকাল তো শুরু হয় সকাল 6টা থেকে একদম 5টা পর্যন্ত টাইম থাকে আমাদের এখানে থাকার। দেখতে পাচ্ছ প্রচুর এখানে লোকজন এসছে। হাতের ডান দিকে এবং বাঁদিকে অনেক ধরনের দোকান পেয়ে যাবা, এখানে সন্দেশ, মিষ্টি, তারপরে পুজোর জন্য ধূপকাঠি, মোম সব এখান থেকে নিতে পারবা। ওই সামনে আমাদের মন্দির, সেখানে আমরা এখন যাবো। যে মন্দিরে প্রবেশ করার জন্য আমরা এখন লাইন দাঁড়িয়েছি, আমাদের বাঁদিকে কিন্তু এখানে মোমবাতি এবং ধূপকাঠি এখানে জ্বালাতে হবে, আর মন্দিরের ভিতরে জ্বালানোর কোনো ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আমরা লাইন দিয়েছি ঠাকুরকে দেখার জন্য, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। আস্তে করে আমরা সামনে দিয়ে এগোচ্ছি। ওই যে দেখা যাচ্ছে দূরে আমাদের মা, যার জন্য এত কষ্ট করে আসলাম আমরা। ওই যে মায়ের মুখ, খুব সুন্দর দেখি, এত ভিড় সামনে থেকে দেখাতে পারছি না, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। তবুও চেষ্টা করছি তোমাদেরকে একটু দূর থেকে মায়ের দর্শনটা দেওয়ার জন্য। দেখো কত সুন্দর লাগছে দেখতে মাকে। এখন বর্তমানে এই বনদুর্গা কমিটি প্রায় 43 বছর ধরেই কিন্তু এই পুজোটা করে যাচ্ছে। এই আমার সামনে যে কুয়োটা আছে এটা কিন্তু বহু প্রাচীনকালের কুয়ো, এটাকে এখনও মানে নষ্ট করেনি, এটাকেই পরিপাটি করে নিজের খাওয়ার পানীয় জল হিসেবে ব্যবহার করছে এখানকার লোক। এসে কত লোক ভিতরে, চারিদিক পুরো একদম ফরেস্টে ঘেরা। আর এইখানে যে আমাদের বাবা ভোলানাথ, যে এখানে পূজা করা হচ্ছে তিননাথ ঠাকুর, আমি প্রথম দেখলাম। এখানে কিন্তু অনেক ধরনের লোক দেখতে পারো তোমরা, অনেক বাইরে থেকে লোকরা আসে এখানে এসে কিন্তু তারা যজ্ঞ করে, তাদের নিজেদের মতো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার চেষ্টা করে তারা। বিভিন্ন ধরনের সাধুরা আছে এখানে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো চুপচাপ করে আমরা দেখানোর চেষ্টা করি ভিডিওটাতে, আর কথা না বলে চলো। এখানে আসার পরে নিজেকে না এই প্রকৃতির মাঝে সত্যি হারিয়ে ফেলেছিলাম কিছুক্ষণের জন্য, কারণ ভিতরটা এতটা সুন্দর, ক্যামেরাতে মনে হয় এতটা ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি এর থেকে বেশি সুন্দর। তোমরা যদি আসো একবার হলো, নেক্সট টাইম একবার ভিজিট করো এখানে এসে, সত্যি খুব সুন্দর জায়গাটা। আর ভিডিওটা বেশিক্ষণ টানবো না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দুটোই করে দিও, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তোমরা।